নিয়ে ফেলেছি আমি কমেন্ট পাই যে ভাই ওই বিষয়টা তো পড়ার নাই এই বিষয়টা তো পড়ার নাই ভাইয়ারা ভাইয়ারা এবং আপুরার সমস্যাটা যেটা হয়েছে যে আমরা জেনারেল নলেজ এত বড় একটা টপিক যে আমাদেরকে একটু বেছে বেছে যেতে হবে তাই আজকে যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে দেশ বিদেশ আজকে দুটো লাইভ ক্লাস হবে একটা সন্ধ্যা সাতটায় যেটা মাত্র শুরু করলাম এরপরে লাইভ ক্লাসটা হবে রাত নটার সময় এই দুটো লাইভ ক্লাসে আমি যেটা চিন্তা করে দেখেছি যে আমাদের ভূগোলের আন্তর্জাতিক ভূগোলের একটা বড় অংশ থাকে হচ্ছে কোন দেশে কি হচ্ছে কোথায় রাজধানীর নাম কী কোন মুদ্রা কোথায় প্রচলিত আছে কোথায় প্রধানমন্ত্রীর নাম কি রাষ্ট্রপতির নাম কি ওই দেশের ঐতিহাসিক ঘটনা কি ইত্যাদি 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 বিষয় নিয়ে অনেক প্রশ্ন হয় সো আমাদের মানচিত্রটাকে একটু ভালো করে জানা দরকার আমি এই দুটো লাইভ ক্লাসের জন্য মোট বাইশটা দেশকে বেছে নিয়েছি আমি একটু কমেন্টগুলো যদি পড়ে পড়া শুরু করি আমি মোট বাইশটা দেশকে নির্বাচন করেছি যে বাইশটা দেশ সম্পর্কে খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন হয় সো আমি এই দুটো লাইভ ক্লাস মিলে এই বাইশটা দেশ নিয়ে একটু আলোচনা করব। আমাদের যতগুলো নেইবার কান্ট্রি আছে যতগুলো সংবাদপত্রের নিয়মিত যে সকল দেশকে দেখা যায় সেই সকল দেশগুলোকে নিয়ে কথা হবে যে সকল দেশে বর্তমানে যুদ্ধবিগ্রহ চলছে সম্প্রতি নির্বাচন হয়েছে এরকম অনেকগুলো দেশ আছে যেখানটাতে অনেক আলোচিত অবস্থায় আছে সো যেই যে দেশগুলো এরকম আলোচনার মধ্যে আছে তাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। তবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সবার কাছে আগে অনুরোধ করি তোমরা যদি এই লাইভ ক্লাসটি শেয়ার করো তাহলে এই যে বাইশটা কান্ট্রি সংক্রান্ত যেই স্লাইডটা আমি তোমাদের জন্য তৈরি করেছি যেটা কিনা অনেক রিসার্চ করে তৈরি করা এই স্লাইডটা আমি তোমাদেরকে একদম বিনামূল্যে ইনবক্সে পাঠিয়ে দিব। সো সবাইকে অনুরোধ করছি এই লাইভ ক্লাসটা এই মুহূর্তে শেয়ার করবার জন্য যদি লাইভ ক্লাস শেয়ার করো তাহলে তুমি পেয়ে যাবে স্লাইড পরীক্ষার আগের রাত্রে এই স্লাইডটা হয়তো তোমার একটু হলেও কাজে লাগতে পারে সুতরাং এখনই লাইভ ক্লাসটা শেয়ার করো এবং এই স্লাইডটা ফ্রিতে পেয়ে যাও নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই লাইভ ক্লাসটা কিন্তু টোটাল সিলেবাস না অর্থাৎ এর বাইরেও তোমাকে আরও অনেক দেশ সম্পর্কে জানতে হবে এটা হচ্ছে অনেকটা হাইলাইটস টাইপের আমি একদম টপ যে কনসার্নগুলো আছে সেই টপ কনসার্নগুলো নিয়ে আলোচনা করব।। আর যারা যারা ক্লাসে জয়েন করেছো তারা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে কে কোন জেলা থেকে এই লাইভ ক্লাসটাতে জয়েন করলে ইউষা ভাই আমার কাজিন তিনি জয়েন করেছেন আমাদেরকে লাইভ ক্লাসে কামরুজ অলরেডি লাইভটা শেয়ার করে ফেলেছে যে সকল বন্ধুরা এখন লাইফটা শেয়ার করনি প্লিজ তোমরা এই লাইভ ক্লাসটি এখনই শেয়ার করো তাহলে আমরা মূল ডিসকাশনে চলে যাই আজকে এই দেশ বিদেশ নিয়ে আমরা যখন আলোচনা করছি সেখানটাতে প্রথমেই আমাদের আশেপাশের কিছু দেশ সেটা নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে সবার আগে আমাদেরকে আলোচনা করতে হবে সবচেয়ে বেশি প্রশ্ন হয় যাদেরকে নিয়ে সেটা হচ্ছে ভারত এখন ভারতকে নিয়ে এত বেশি আলোচনা কেন দরকার ভারতকে নিয়ে আলোচনা দরকার তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে আমাদের একটা শেয়ার্ড ইতিহাস আছে প্লাস ভারতের সঙ্গে আমাদের বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক সম্পর্ক এটাও কিন্তু দীর্ঘ সময় ধরে হয় সুতরাং লেট স্টার্ট উইথ ভারত রূপসী ইতোমধ্যে শেয়ার করেছে খায়রুল ইসলাম লিটন টাঙ্গাইল শিখাপুর কলেজ থেকে গভর্নমেন্ট মুজিব কলেজ থেকে জয়েন করেছে যারা যারা লাইভ ক্লাসটি শেয়ার করেছো কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্টে জানাবে যে ভাইয়া লাইভ ক্লাস শেয়ার করেছি সেক্ষেত্রে আমরা সেই কমেন্ট থেকে তোমাদেরকে ট্র্যাক করে তোমাদের কাছে ওই এই স্লাইডটা পাঠিয়ে দিব। এনিওয়ে স্টার্ট ইন্ডিয়া আমরা যখন ভূগোল ক্লাসটা করেছিলাম তখন দেখেছিলাম যে বাংলাদেশে তিন দিকেই ভারত এবং বাংলাদেশ ইতিমতো ভারত দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে এবং এই কারণটাতে ভারত থেকে এবং ভারতের রাজনীতি থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় একদম বেসিক কিছু কোয়েশ্চেন আছে এখানটাতে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর শত ভাগ ছাত্রছাত্রী পারবে সুতরাং আমিগুলো একবারে জিজ্ঞেস করে তাড়াতাড়ি করে পার করে দিব ভারতের রাজধানীর নাম কি ভারতের মুদ্রার নাম কি প্রধানমন্ত্রীর নাম কি গোয়েন্দা বাহিনীর নাম কি মোট প্রদেশ কতটি আমি এই দুটোতে একটু পরে আসব এ দুটো নিয়ে আমার একটু কাজ করবার আছে তার আগে এটা শেষ করে নেই রাজধানী মুদ্রা প্রধানমন্ত্রী গোয়েন্দা বাহিনী মোট প্রদেশ আচ্ছা আমি এই ক্লাসের স্ট্রাকচারটা সম্পর্কে একটু কথা বলি আমরা সাধারণত এই প্রশ্নগুলো সব বিষয়ে পড়ব যে রাজধানী কোনটা মুদ্রা কোথায় কে দায়িত্বে আছেন এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার হচ্ছে ক্ষমতাসীন অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হচ্ছেন ক্ষমতাশীল সেক্ষেত্রে আমাদের কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার সম্পর্কে জানতে হবে রাইট সো ওকে আচ্ছা সো আমাদের সেই ইন্ডিয়ার এই কোয়েশ্চেনগুলির আনসার আমি একটু দেখে নিচ্ছি আচ্ছা এখনো পর্যন্ত কেউ অ্যান্সার করেনি বাও আব্দুর রহমান শেয়ার করে শেয়ার করেছি স্লাইক প্লিজ ডেফিনেটলি তুমি স্লাইক পেয়ে যাবে আমার প্রশ্ন ছিল হচ্ছে ভারতের রাজধানী মুদ্রা প্রধানমন্ত্রী গোয়েন্দা বাহিনী মোট প্রদেশ প্রত্যেকটি উত্তর একবারে চাচ্ছি কারণ আজকে বাইশটা দেশ নিয়ে আলাপ করতে হবে আমাদেরকে একটু দ্রুত আনসার করা দরকার রাইট সাদি মোহাম্মদ বলেছেন প্রদেশ ছয়টি উত্তর ভুল প্রদেশ ছয়টি না প্রদেশ আরো অনেক বেশি ভারতে তার পরবর্তী উত্তরটা কিন্তু সঠিক হয়েছে গোয়েন্দা বাহিনীর নাম হচ্ছে র আচ্ছা বাইদাবে একটা দেশে কিন্তু একাধিক গোয়েন্দা সংস্থা থাকে হ্যাঁ গোয়েন্দা বাহিনী বলো গোয়েন্দা সংস্থা বলো সেটা কিন্তু একাধিক থাকে আমি সবচেয়ে আলোচিত যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। মোহাম্মদ ওমারের উত্তর সঠিক হয়েছে মোহাম্মদ ওমারের দ্বিতীয় উত্তর যেটি রুপিয়া এখন রুপিয়া বাংলাদেশে উচ্চারণ রুপিয়া কিন্তু না রুপি বলা হয় আচ্ছা আমি এক এক করে উত্তরগুলো একটু মিলিয়ে দিই নয়াদিল্লি আমরা সবাই জানি ইংরেজিতে যেটাকে নিউ ডেল্লি বলে এটা খুবই সিম্পল অনেকেই ভুল করে এটা মুম্বাই লিখে থাকো প্লিজ ভাইয়ারা মুম্বাই এটাকে ভারতের অনেকেই কমার্শিয়াল ক্যাপিটাল হিসেবে চিন্তা করে কারণ এটা বিজনেস ক্যাপিটাল কিংবা এইটা ওদের সিনেমা ক্যাপিটাল বা ফিল্ম ক্যাপিটাল হিসেবে পরিচিত কিন্তু তাদের যে প্রশাসনিক যে রাজধানী সেটা কিন্তু নিউ ডেল্লি মুদ্রা অবশ্যই রুপি বর্তমানে মুদ্রা টু বাংলাদেশি টাকার একটা কনভার্সন রেট সবচেয়ে কম চলছে জিরো করে দ্যাটস দ্য রেকর্ড মানে রুপির দাম বেশখানেকটা কমে এসছে কেউ যদি ভারত যেতে চায় দিস দ্য বেস্ট টাইম প্রধানমন্ত্রী আমার মনে হয় এই উত্তরটা তোমরা সবাই পারো নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী বর্তমানে এত বেশি আলোচিত ব্যক্তি যে আমি চিন্তা করেছি যে এই ব্যক্তিদেরকে নিয়ে একটা লাইফ টাস্ক কিন্তু হওয়া উচিত অর্থাৎ যত আলোচিত ব্যক্তিবর্গ আছেন আমাদের আশেপাশে নরেন্দ্র মোদীকে নিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন হয় যে তার জন্ম কোথায় তিনি কোথা থেকে অনারারি ডক্টরেট লাভ করেছেন সম্প্রতি তো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন কিন্তু প্রায়শই হয় অর্থাৎ এই নরেন্দ্র মোদীর উত্তরটা সহজ হলেও এই উত্তরের পিছনে আরো অনেক প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে গোয়েন্দা বাহিনী র অনেকেই সঠিক উত্তর দিয়েছ কিন্তু তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন এই র এর ফুল ফর্মটা তোমাদের কাছে একটু জানতে চাই একশো বিরানব্বই জন বন্ধু আমাদের সঙ্গে লাইভ ক্লাস জয়েন করেছে তোমাদের সবাইকে অনুরোধ করছি এই লাইভ ক্লাসটা যদি শেয়ার করো তাহলে এই যে স্লাইডটা আছে সেই স্লাইডটা তোমাদেরকে আমি আহ ইনবক্স করে পাঠিয়ে দেবো ইন্ডিপেন্ডেন্স ডে হাসিবুল হাসান হাসিব সঠিক উত্তর দিয়ে দিয়েছে যে মোট প্রদেশের সংখ্যা উনত্রিশটি এটাও সঠিক ওদের লাস্ট প্রদেশের নাম তেলেঙ্গানা এটাও সঠিক খায়রুল ইসলাম লিমন আমাকে পাগল বলেছে আমাকে কেন পাগল বলেছে আমি বুঝতে পারছি না আচ্ছা আর একটা চমৎকার কথা বলেছে রিসেন্ট ক্রাইসিস হচ্ছে কাশ্মীর ক্রাইসিস আমি কিছুক্ষণ পরে এই এরিয়াটাতে কাশ্মীর নিয়ে একটু আলোচনা করব যে অংশটা তোমাদের জানা দরকার তার আগে আমি প্রশ্ন করেছিলাম এই র আর এ ডাব্লিউ এটাতে আসলে কি হয় অনেকে 22টা বলছে না 22টা না ফারিয়া জাহানের মোটামুটি অনেকগুলো উত্তর সঠিক হয়েছে আইমান সাদিক ইজ ওয়াচিং দিস লাইভ ক্লাস আইমান তুমি হয় লাইভ ক্লাসটা শেয়ার করো না তুমি কিন্তু স্লাইড পাবা না আইমান যদি লাইভ ক্লাসটা শেয়ার করো তাহলে তুমি ডেফিনেটলি স্লাইড পেয়ে যাবা রিসেন্ট ইভেন্ট কাশ্মীর আচ্ছা শেখ এবি আসাদুল ওর উত্তর সঠিক হয়েছে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে র এর পূর্ণ নাম কি র এর পূর্ণ নাম হচ্ছে রিসার্চ উইং এটা হচ্ছে র এর পূর্ণ নাম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে র এর মানে কিন্তু কাঁচা না এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং আচ্ছা যেই দিকে যেতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ঐতিহাসিক তারিখ এখন ঐতিহাসিক তারিখ বলতে আমি যেই তারিখটা তোমাদেরকে মনে করে দিতে চাই তা হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো যেটা কিনা তাদের স্বাধীনতা দিবস কিন্তু এছাড়াও ভারতে কিন্তু আরও ইম্পর্ট্যান্ট কতগুলো তারিখ তোমাকে মনে রাখতে হবে ফর এক্সাম্পল মহাত্মা গান্ধীর জন্মদিন এটা কিন্তু ভারতে মানে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ডেট হিসেবে গণ্য করা হয় দুই অক্টোবর অর্থাৎ এই তারিখটাও তোমাকে মনে রাখতে হবে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস সেটাও তোমাকে মনে রাখতে হতে পারে ওদের প্রজাতন্ত্র দিবস সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি সো এরকম অনেকগুলো দিবস আছে যে দিবসগুলো তোমাকে মনে রাখতে হবে এবং সেগুলো মনে রাখার জন্য কিন্তু ভারতের বিষয় একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করা দরকার অর্থাৎ এই তারিখগুলো আমি এখানটাতে বিস্তারিত আলোচনা করিনি কিন্তু এই বিশেষ বিশেষ তারিখগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিবে সবাই পনেরোই আগস্টের কথা বলছে আমি পাশাপাশি যেই তারিখগুলো নিয়ে কথা বললাম মহাত্মা গান্ধীর জন্মদিন নৃত্য দিবস কিংবা তাদের প্রজাতন্ত্র দিবস এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা কিন্তু করতে হবে সাম্প্রতিক ঘটনা ইতোমধ্যেই অনেকে কাশ্মীরের কথা উল্লেখ করে ফেলেছ কিন্তু যেই জিনিসটা কেউ উল্লেখ করি সেটা হচ্ছে সংবিধানের তিনশো ধারা বাতিল হয়েছে এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে সম্প্রতি কোন ধারা বাতিল হয়েছে বা পুনঃলিখিত হয়েছে সেই উত্তরটা হচ্ছে সংবিধানের তিনশো ধারা বা আর্টিকেল থ্রি এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আর্টিকেল থ্রি সেভেন্টিটা কী এইখানটাতে একটু হিস্ট্রি লেসন আছে এই হিস্ট্রি লেসনটা তোমাদেরকে একটু দেয়া দরকার আমি একটু হিস্ট্রি লেসনটা বোঝানোর চেষ্টা করি যখন ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে তার আগে অর্থাৎ কলোনিয়ালিজমের আগে জাতিরাষ্ট্রের যেই বর্ডার আমরা আজকে চিন্তা করি যে এইটা আমার রাষ্ট্র ওইটা তোমার রাষ্ট্র সেটা কিন্তু তখনও ভাবে করে ফর্ম হয় নাই একটা ভারত উপমহাদেশ মতো ছিল কিন্তু পাশাপাশি কাশ্মীরের একটা আলাদা স্বতন্ত্র ছিল তাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এবং শুরু থেকেই কল্প চিন্তা করা হচ্ছিল যে কাশ্মীর কিন্তু একটা নিজস্ব রাজ্য হবে বা নিজস্ব একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে কিন্তু যখন দেশ বিভাগ করা হয় পাকিস্তান আগে থেকে ভারত সরি কাশ্মীর আগে থেকে ভারত বা পাকিস্তান কোনোটারই অংশ না হওয়া সত্ত্বেও ইংল্যান্ড অ্যাজ দে আর যে ব্রিটিশ মাতব্বররা ছিলেন সে ব্রিটিশ বাতব্বররা পাটনামি করে ওই কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে ভাই এটা ইন্ডিয়া নিয়ে যাও এটা পাকিস্তান নিয়ে যাও আন্দাজের উপরে দুই ভাগে তাদেরকে ভাগ করে দিয়ে চলে গেল যদিও আইডিয়ালি কাশ্মীরের একটা স্বাধীন রাষ্ট্র হবার কথা ছিল তো ভাগ করে দিয়ে যাবার পরে এটা নিয়ে অনেক বাঘবিতণ্ডা হয়েছে একাধিকবার এখানটাতে রেফারেন্ডাম হওয়ার কথা ছিল রেফারেন্ডামের মাধ্যমে এইটা নির্ধারণ হওয়ার কথা ছিল যে এই কাশ্মীরিরা আদৌ পাকিস্তানের সঙ্গে থাকবে না ভারতের সঙ্গে থাকবে নাকি তারা আজাদ কাশ্মীর হয়ে যাবে অর্থাৎ তারা স্বাধীনতা লাভ করবে কিনা এই বিষয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে একটা বাকবিতণ্ডা ছিল উনিশশো সালে এই সংবিধানের তিনশো ধারা ভারতের সংবিধানে তিনশো ধারা জারি করা হয় যার মধ্যে লেখা ছিল যে ভারতের অভ্যন্তরে যে কাশ্মীরের অংশটুকু রয়েছে তাকে স্পেশাল একটা স্টেটাস দেওয়া হবে একটু স্বায়ত্ত শাসন টাইপের একটা ব্যাপার সেখানটা তাদের ডিফেন্স ছাড়া কিংবা যেই পররাষ্ট্রনীতি বা নিজস্ব আর্মি এই জিনিসগুলো ছাড়া তাদের নিজস্ব কনস্টিটিউশন থাকতে পারবে নিজস্ব পতাকা থাকতে পারবে তারা একটা প্রশাসনিক একটা স্বাতন্ত্র তারা লাভ করবে সেইটা ছিল হচ্ছে উনিশশো সালে এই আর্টিকেল থ্রি এই সম্প্রতি এই আর্টিকেল থ্রি সেভেন্টিটা কিন্তু বাতিল হয়ে যায় তোমরা যেই জিনিসটা জেনে নেবার চেষ্টা করবে তা হচ্ছে আর্টিকেল থ্রি সেভেন্টিটা এক্স্যাক্টলি কত তারিখে বাতিল হয়েছিল এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখনও এক সাতষট্টি জন বন্ধু আমার সঙ্গে আছেন প্লিজ তোমরা লাইভ ক্লাসটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আজকে যে আমরা অনেকগুলো দেশের অনেকগুলো গল্প নিয়ে ডিসকাস করছি সেই জিনিসগুলো তোমার বন্ধুদের একটু ছালাই হয়ে যাবে আচ্ছা শেয়ার অনেকেই করে ফেলেছ আচ্ছা এরপরে এইটা বলতে চাইছিলাম বাট কাশ্মীর ক্রাইসিসটা বলেছি অফকোর্স কাশ্মীর ক্রাইসিস বললে সমস্যা নাই আমি কিন্তু মাঝখানে একটা অনেক লম্বা গল্প শেয়ার করে ফেলেছি যদি তোমার গল্পটাও ভালো লেগে থাকে প্লিজ লাইভ ক্লাসে শেয়ার করবে মুভিং অন পাকিস্তান পাকিস্তানকে নিয়ে অনেক প্রশ্ন হয় কারণ হচ্ছে বাংলাদেশ একটা সময় পাকিস্তানের অংশ ছিল এবং এখনও আমাদের নেইবার কান্ট্রি সেখানটাতে অনেক ধরনের ঝামেলা হয় তো সেটার সংক্রান্ত কিছু তথ্য আমাদের জেনে নেওয়া দরকার আবারও খুব সিম্পল ড্রিল রাজধানী কি মুদ্রার নাম কি প্রধানমন্ত্রীর নাম কি গোয়েন্দা বাহিনীর নাম কি এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব কেউ যদি থেকে থাকে তুমি চাইলে তাদের নাম লিখতে পারো এখন পাকিস্তানের হিসাবটাও খুবই সহজ তোমরা যারা যারা উত্তরগুলো জানো উত্তরগুলো লেখা শুরু করো আমি যেহেতু তোমরা আমার পরেই লিখবে তবু আমি উত্তরগুলো একটু মিলিয়ে দেওয়া শুরু করি প্রথমেই খুব সহজ উত্তর রাজধানী ইসলামাবাদ এটা করাচি না এটা লাহোর না অনেকেই করাচি লাহোর লিখে ফেলে প্লিজ এটার সঠিক উত্তর হচ্ছে ইসলামাবাদ ওদের মুদ্রা পাকিস্তানের মুদ্রার নামও রুপি এটা নিয়েও সন্দেহর খুব বেশি একটা কারণ নাই প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইমরান খান তিনি হচ্ছেন ওয়ার্ল্ড কাপ বিজয়ী প্রধানমন্ত্রী পাকিস্তানে রাষ্ট্র পরিক্রমায় একটা বড় ধরনের পরিবর্তন প্রত্যাশা করা হচ্ছে ইমরান খান আসার পরে কারণ বহু বহু বছর পরে এইটা এমন একটা সরকার যেটা এক্স্যাক্টলি অন্ততপক্ষে পক্ষে কাগজে কলমে সেনা সমর্থিত সরকার না কারণ আপনি যদি চিন্তা করেন যে পারভেজ মোশাররফ বা নেওয়াজ শরীফ তারা কিন্তু অনেক বেশি সেনা সমর্থিত কিংবা তাদের মধ্যে সে ডিক্টেটোরিয়াল যে ক্যারেক্টারটা অনেক বেশি ছিল অনেকেই চিন্তা করছে যে ইমরান খানের যে সরকারটা সেটা নতুন পাকিস্তানের সূচনা হবে গোয়েন্দা বাহিনী এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রায়শই এই প্রশ্নটা হয়ে থাকে তোমাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে যে এই গোয়েন্দা বাহিনীটার সঠিক উত্তর কী হবে আহ নিগার সুলতানা রাত্রি একটুখানি উত্তর দিতে গিয়ে উত্তরটা শেষ করলো না আমি আবারও তোমার কাছে উত্তর জানতে চাইব এই উত্তরটা কেউ শেয়ার এই উত্তরটা এখনো পর্যন্ত কেউ দাঁড়িয়েছে গোয়েন্দা বাহিনীর নাম কি পাকিস্তানের যে প্রধান গোয়েন্দা বাহিনী রয়েছে তাদের নামটা কি চার নম্বরের উত্তর সবাই বলছে না আচ্ছা আমার মনে হয় গোয়েন্দা বাহিনী কথাটা লেখা ঠিক হয় না গোয়েন্দা সংস্থা মানে গোয়েন্দা তো বাহিনী থাকে না সংস্থা থাকে যাই হোক ইউ ইউ গেট দা আইডিয়া আচ্ছা ওদের যেই সংস্থাটা আছে সংস্থাটার নাম হচ্ছে আই এস আই আইএসআই এবং ঐতিহাসিক ব্যক্তিতে পরে আসছি তোমাদের কাছে আবারও জিজ্ঞেস করছি যে আই এর পূর্ণ পূর্ণ নাম কি আই এটার পূর্ণ নাম কি আই এস আই এটার পূর্ণ ফর্ম কি। ও ইতোমধ্যে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশের উত্তর আমরা পেয়ে গিয়েছি অসাধারণ হ্যাঁ সাবিহা আরেকটা চমৎকার উত্তর দিয়েছে পিআইএ পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সি চমৎকার একটা উত্তর কিন্তু আমি আইএসআই কে নিয়ে জানতে চাচ্ছিলাম মোহাম্মদ নয় হোসেন রো না রো নামে কিছু নেই র নামে একটা অর্গানাইজেশন আছে যেটাকে না ভারতে সেটা পাকিস্তানের সঙ্গে জড়িত নয় আই এর যে পূর্ণ নামটি যেটা আমাদের শিখিয়ে রাখার দরকার সেটা আমরা অনেকেই হয়তো আগে থেকে জানি তবু তোমাদেরকে একবার বলে দেই এইটার পূর্ণ নাম হচ্ছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এটা হচ্ছে আমাদের আই এটা পূর্ণ নাম এই অনেক সময় কিন্তু এই পূর্ণ নামগুলো থেকেও অনেকগুলো প্রশ্ন হয়ে যেতে পারে সুতরাং এই পূর্ণ নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এবং ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আচ্ছা অনেকে মৌধুদির কথা দিচ্ছে ভাইয়া স্লাইড পাইনি অবশ্যই স্লাইড পাবে টেনশন করার কিছু নাই নিশ্চয়ই পেয়ে যাবে আমাদের ডিজিটাল মার্কেটিং টিমের অনেক সদস্য মধ্যে তোমাদেরকে স্লাইডগুলো পাঠাচ্ছেন একসঙ্গে অনেকগুলো শেয়ার হয়ে গিয়েছে তাই স্লাইড পাঠাতে হয়তো একটু দেরি হচ্ছে সবুরে মেওয়া ফলে সবুরে স্লাইডও ফলে মাঝে মাঝে ঐতিহাসিক ব্যক্তি তিনজন ব্যক্তির নাম তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই আমি এর আগে ইতিহাস ক্লাসেও কিন্তু তাদেরকে নিয়ে কথা বলেছি মোহাম্মদ আলী জিন্না লিয়াকাত আলী খান ইস্কান্দার মির্জা এই তিনজন হচ্ছে পাকিস্তানের তিন প্রথম পাকিস্তানের তিন প্রথম হচ্ছে এই তিনজন প্রথম গভর্নর জেনারেল প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রেসিডেন্ট এই তিনজন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না লিয়াকাত আলী খান ইস্কান্দার মির্জা প্রথম গভর্নর জেনারেল প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম প্রেসিডেন্ট এই তিনটা নাম এবং এই তিনটা পদবী কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ঐতিহাসিক তারিখ বলতে তাদের স্বাধীনতা চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ অর্থাৎ ভারতের ঠিক একদিন আগে পাকিস্তানকে কিন্তু স্বাধীন করে দেয়া হয় এই সেই ব্রিটিশ কলোনির কাছ থেকে আর যদি তাদের আরেকটা ঐতিহাসিক দিন বলতে চাই তা হচ্ছে সাতাশ অক্টোবর উনিশশো আটান্ন আইব খানের ক্ষমতা দখল এখানটাতে একটা মজার ব্যাপার আছে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীন হয় এবং সর্বপ্রথম সেখানটাতে যে সামরিক শাসন জারি হয় সেটা কিন্তু এই তারিখটাতে সাতাশ অক্টোবর উনিশশো এই তারিখেই পাকিস্তানে সর্বপ্রথমবারের মতো যে সামরিক শাসনের ব্যাপারটা আছে সেটা প্রচলিত হয়ে যায় অর্থাৎ এই দুটো তারিখ আমাদের মনে রাখা খুবই দরকার এবং এটা বাংলাদেশ বিষয়াবলিতেও এই প্রশ্নটা কিন্তু প্রায়শই হয়ে থাকে যে কত সালে কত তারিখে আয়ুব খান ক্ষমতা গ্রহণ করেছিলেন অনেক উত্তর আসছে এখনও যারা যারা এখন লাইভ ক্লাস শেয়ার করে প্লিজ ভ্যা শেয়ার করে দিও আমি অনেক কষ্ট করে ক্লাসটা নিচ্ছি অনেক কষ্ট করে রিসার্চ করছি বাইদবে তোমরা দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে প্রচুর ইনফরমেশন আটায় ফেলছি সো প্লিজ ডু শেয়ার ইসরায়েল এই ইসরায়েল নিয়ে ভাই প্রচুর প্রশ্ন হয় আপনি তোমাদের পাসপোর্ট আছে একটু জানাও তো তোমরা পাসপোর্টের একদম লাশ পৃষ্ঠায় বা একদম ফার্স্ট পৃষ্ঠায় কোনো একটা পৃষ্ঠা সম্ভবত লেখা আছে যে কোন কোন দেশে যাওয়া যাবে ওখানটাতে লেখা আছে এভরি কান্ট্রি এক্সেপ্ট ইসরায়েল তার মানে তুমি তোমার পাসপোর্টটা নিয়ে সকল দেশের বাংলাদেশের বাইরে যত জাতিসংঘের সদস্য যত দেশ আছে একশো তিরানব্বইটা দেশে সবগুলো দেশে যেতে পারবা ইসরায়েলে যেতে পারবা না তার কারণ কি তার কারণ হচ্ছে ইসরায়েল হচ্ছে সেই একমাত্র দেশ জাতিসংঘের সদস্যদের মধ্যে যাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই যাদেরকে আমরা স্বীকার করি না যাদেরকে আমরা স্বীকৃতি দেই না যারা আমাদেরকেও স্বীকৃতি দেয় না আচ্ছা ইসরায়েলের একটা বিশাল ইতিহাস আছে সেই ইতিহাসটা পেরে বসবো এই অংশটাতে একটার আগে একটু বেসিকটা একটু মিলিয়ে দেই হ্যাঁ তোমরা যারা যারা এই উত্তরগুলো জানো উত্তরগুলো লিখো আমরা ফার্স্টে এই উত্তরগুলো কাবার করব তারপর যে ইতিহাসটা আছে ইসরায়েলের কিছুটা হিস্ট্রি আছে সেই হিস্ট্রি নিয়ে অবশ্যই আলোচনা করব তার আগে বেসিকটা একটু সেরে নেই সবার আগে বলো ইসরায়েলের রাজধানী কি মুদ্রা কি প্রধানমন্ত্রীর নাম কি দেখি এই উত্তরগুলো কে কে পারছে মালিহাউল উলফাত ইজ ওয়াচিং উইথ ইউ তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া দরকার এই যে মালিহা উলফাত আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ ক্লাস করছে এই স্লাইডটার কমপক্ষে সত্তর থেকে আশি শতাংশ ইনফরমেশান মালিহা উলফাত নিজে ইনপুট করেছে সেভেন টু এইট্টি পার্সেন্ট ইনফরমেশান মালিহা উলফাত নিজে ইনপুট করেছে এবং স্লাইডটা বেসিক্যালি ওর বানানো আমি খালি টেম্পলেট তৈরি করেছি এবং পরে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়েছি থ্যাংকস টু মালিহা সবাই মালিহা উলফাতকে একটা থ্যাংকস দিয়ে দিও প্লিজ কমেন্টে মালিহা উলফাতকে একটা বড় করে ধন্যবাদ দিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ মালিহা ফর মেকিং দিস স্লাইড ফর মি অনেক বাফারিং হচ্ছে আজকে ইন্টারনেটটা বোধ একটু দুর্বল যারা সাথে আছো এত কষ্ট করেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করেছিলাম যে ইসরায়েলের রাজধানীর নাম কি অনেক নেটে প্রবলেম হচ্ছে আজকে ট্রু আচ্ছা আমি উত্তরগুলো একটু একটু করে মিলিয়ে দেই ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম আচ্ছা এইখানটাতে অনেকে আবার একটু কনফিউশন আছে যে জেরুজালেম কি ফিলিস্তিনের রাজধানী না ইসরায়েলের রাজধানী কনফিউশনটার কারণ হচ্ছে পলিটিক্যাল প্রবলেম হ্যাঁ উভয় রাষ্ট্রই এটিকে নিজেদের রাজধানী বলে দাবি করে পূর্ব জেরুজালেম দাবি ফিলিস্তিন পূর্ব জেরুজালামকে নিজের রাজধানী বলে দাবি করে ইসরায়েল অন দি আদার হ্যান্ড জেরুজালেমকেই নিজের রাজধানী হিসেবে দাবি করে আচ্ছা এরপরে মুদ্রা মুদ্রা হচ্ছে সেকেল আমি এটা মনে রাখতাম হচ্ছে এই ইসরায়েল অনেক সেকেলে একটা দেশ হ্যাঁ অনেক পুরাতন একটা সেকেলে দেশ তাই ওদের মুদ্রার নাম হচ্ছে সেকেল অর্থাৎ বা তুমি শিকল দিয়েও মনে রাখতে পারো যে ওরা দেশের মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখে তাই ওদের মুদ্রার নাম সেকেল রাইট সো ওদের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম এবং মুদ্রার নাম হচ্ছে সেকেল এই জেরুজালেমের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পৃথিবীর তিনটি প্রধান অ্যাব্রাহামিক রিলিজিয়ান যেগুলো আছে সেই তিনটি ধর্মেই এই জেরুজালেম একটি পূর্ণবান জায়গা বা সেটা হচ্ছে খুবই হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট মুসলিম খ্রিশ্চান এবং জিউ ইহুদি এই তিন দলের তিন গোষ্ঠীর মানুষের জন্যই এই জেরুজালেম খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা তাই এইটা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব অনেক যুদ্ধ এটাকে কেন্দ্র করেই আছে আচ্ছা স্লাইড চাই অনেকে স্লাইড নিয়ে আন্দোলন শুরু হয়ে গিয়েছে আচ্ছা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হ্যাঁ বেনিয়ামিন নেতানিয়াহু এই বেনিয়ামিন কথাটা আসলে বেঞ্জামিন আমরা ইংরেজিতে বেঞ্জামিন শুনেছি না ওইটারই একটু জিউ ভার্সন হচ্ছে বেনিয়ামিন আর নেতা নিয়াহু মানে এটা দুটো জিনিস মনে রাখবে সে হচ্ছে ইসরায়েলের নেতা আর ওর ওয়েব ওর ওয়েব অ্যাড্রেস হচ্ছে ইয়াহু ঠিক আছে নেতা অ্যান্ড ইয়াহু ঠিক আছে নেতানিয়াহু রাইট সো প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু গোয়েন্দা বাহিনী ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা সেটা পৃথিবীর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন্টেলিজেন্স অর্গানাইজেশনস তারা মানে খুবই ডেঞ্জারাস হ্যাঁ তাদের নাম হচ্ছে মোসাদ হ্যাঁ এই মোসাদ আমাদের সাথে আজকে যিনি প্রোডাকশনের আমার সঙ্গে আছেন তার নাম আসাদ আর ইসরায়েলের যে এই গোয়েন্দা সংস্থা আছে তাদের নাম মোসাদ আসাদ মনে হয় মোসাদের একজন সদস্য এই এগুলা আরো বলো না ওরা অ্যারেস্ট করে নিয়ে যাবে বাট ইসরায়েলের যে গোয়েন্দা সংগঠন রয়েছে তার নাম হচ্ছে মোসাদ আমার বাসা আসাদ গেট ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর নাম মোসাদ রায় এটা মনে রাখা দরকার ঐতিহাসিক ব্যক্তি এই জিনিসটাও তোমাদেরকে একটু জানানো দরকার ঐতিহাসিক ব্যক্তি বলতে আমি দুইজনের নাম তোমাদেরকে একটু মনে দিতে চাই ডেভিড বেনগুরিয়ান এবং মোনাচেম বেগিন এই দুজন কেন ঐতিহাসিক তা আমি একটু পরেই তোমাদেরকে জানাবো নেটের প্রবলেম কি ওইখানে নাকি আমার একার নেট প্রবলেম দুটোই হতে পারে এই মুহূর্তে আমাদের আউট আমাদের ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে তোমাদের ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরে একটু থাকো আমার সঙ্গে প্রোভ্যাবলি নেটের প্রবলেমটা সলভ হয়ে যেতে হয়ে যেতেও পারে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো যেটা বলছিলাম ভাইয়া আগে অনেক স্লাইড শেয়ার করেছি এখনও করছি বাট একবারও স্লাইড পাইনি রয় নিতু আমি যারা এই মুহূর্তে ডিএম টিম থেকে আছো তাদের সবাইকে অনুরোধ করছি রয় নিতুকে একটু আমাদের স্লাইডগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো মোহাম্মদ নয়ন গুড নাইট বাই বাই বলে চলে গেল আমাকে আই ডোন নো বাই নয়ন প্লিজ তুমি ফিরে আসো আমাদেরকে ছেড়ে যেও না আচ্ছা ক্লাসটা অনেক বাফার করছে আমরা চেষ্টা করব আমাদের টেকনিক্যাল যে প্রবলেমটা আছে সেটাকে সলভ করবার জন্য যেটা বলছিলাম যে ডেভিড বেঙ্গুরিয়ান এবং মোনাচেম বেগিন এই দুজনেরই খুব হিস্টোরিক দুটো ঘটনা আছে যেটা আমরা এখন আলোচনা করব প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে দুই নভেম্বর উনিশশো বেলফোর ঘোষণা এই বেলফোর ঘোষণাটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আমাদেরকে একটু বোঝা দরকার এই বেলফোর ঘোষণাটা করেছিল হচ্ছে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ সরকার এই বেলফোর ঘোষণা করার মাধ্যমে এই আরব অঞ্চলে বা ফিলিস্তিন অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র তৈরি করবার যে প্রাথমিক ধারণা বা যে প্রাথমিক ঘোষণা সেটা দিয়েছিল এই বেলফোর ঘোষণার মাধ্যমে অর্থাৎ এই ঘটনার আগে আচ্ছা আমি আরেকটু শুরু থেকে আসি যদি তোমরা ধৈর্য ধরে ইতিহাসটা শুনতে চাও ইতিহাসটা অনেকটা এরকম যে এই যে আরব অঞ্চলের ইহুদিরা তারা হাজার হাজার বছর আগেও কিন্তু এই আরব অঞ্চলেই বসবাস করত যদি তাদের আলাদা রাষ্ট্র ছিল না তারা মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে একত্রে বসবাস করত। পরবর্তীতে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ফলশ্রুতিতে তারা আরব থেকে বিচ্যুত হয়ে যায় তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয় একটা সময় অটোমান এম্পায়ার তাদেরকে এখান থেকে বের করে দেয় আমরা দেখেছি বাইজেন্টাইন এম্পায়ার ছিল অনেকগুলো এম্পায়ার ছিল যারা কিনা ইউরোপ থেকে আরও এরাপ থেকে এদেরকে বিতাড়িত করে দেয় পরবর্তীতে এই ইহুদি সম্প্রদায়গুলো ইউরোপের বিভিন্ন অঞ্চলে আশ্রয় গ্রহণ করে কেউ কেউ জাহাজ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র আশ্রয় গ্রহণ করে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই যে তাদেরকে পুনঃস্থাপন করার ব্যাপারটা তাদেরকে তাদেরকে আবার ওইখানটাতে পুনর্বাসন করানোর যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা শুরু হয় এবং তাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে দেবার অফ একটা প্রতিজ্ঞা করে বসে ইউনাইটেড কিংডম এগেন লক্ষ্য করবা যে এই ধর পৃথিবীতে যত ল্যান্ড ডিসপিউট আছে মেজার ল্যান্ড ডিসপিউট আছে এর সঙ্গে কোনো না কোনোভাবে গ্রেট ব্রিটেন জড়িত তাদের কোনো না কোনো সিদ্ধান্ত এই জ্ঞামগুলি করে দেয় আমি তোমাকে এক এক করে বুঝায় বলি কাশ্মীর আমি একটু আগে বললাম যে এমনভাবে দেশটা ভাগ করছে যে কাশ্মীর নিয়ে একটা ঝামেলা লেগে গেছে বেলফোর ঘোষণা এমনভাবে এবং পরবর্তীতে যখন স্বাধীনতা দেওয়া হয় র্যান্ডামলি একটা ফিলিস্তিন কান্ট্রির মধ্যে একটা ইসরায়েল কান্ট্রির জন্ম দিয়ে দেওয়া এই ঘটনাগুলোর সময় দেখবা যে ব্রিটিশ লোক করে থাকে এবং এই ঘটনাগুলি ঘটনার কারণেই তাদেরকে আমরা দেখতে পাই না তারা অনেক স্টুপিট কাজ কারবার করে যাই হোক এই বেলফোর ঘোষণার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জেনে নিলাম পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নাৎসি বাহিনী কর্তৃক ছয় মিলিয়ন ইহুদি নিহত হয় এখন আমি জানি যে আমার কমেন্ট বক্সে অনেকেই বলবে যে হিটলার ভালো কাজ করছে চমৎকার চমৎকার কাজ করছে বাট আমি এটা প্রতি বছর এই লাইভ ক্লাসটার সময় এই কথাটুকু বলার চেষ্টা করি যে ভাই নিরপরাধ মানুষ পৃথিবীর যেই অঞ্চলেই মারা যাক না কেন তাদের ধর্ম যাই হোক না কেন এইটা ভালো ঘটনা হইতে পারে না ছয় মিলিয়ন ইহুদির মধ্যে বেশিরভাগ মানুষই নিরাপরাধ সাধারণ মানুষ ছিল নারী ছিল শিশু ছিল তাই আপনি যদি একজন মুসলমান হত্যা করা অপছন্দ করেন একজন খ্রিস্টান হত্যা করা অপছন্দ করেন সেই ছয় মিলিয়ন ইহুদি হত্যাও আপনাকে বিরোধিতা করা উচিত এবং কখনোই বর্তমান ইসরায়েল রাষ্ট্রের অপরাধের কারণে আপনি সেই ছয় মিলিয়ন ইহুদি মানুষকে হত্যা করাটাকে সমর্থন করতে পারেন না সরি একটু রাজনৈতিক বক্তব্য দিয়ে ফেললাম কিন্তু আমাদের অবশ্যই এইটা কখনো বলা উচিত না যে ছয় মিলিয়ন ইহুদি মেরে ফেলছে খুব ভালো করছে ইহুদিরা তো ভালো না তাহলে কিন্তু মানুষ বলবে যে এই যে তালেবানরা নাইন ইলেভেন করছে তাই মুসলমানরা ভালো না আমরা কিন্তু তাই করি আমরা একটা সন্ত্রাসী গোষ্ঠী থাকে তারা যেই ধর্মের তাদেরকে কেন্দ্র করে সবাইকে গালি দিতে থাকি আমি সেম কারণে আমি বলতে চাই যে শুধুমাত্র বর্তমান ইসরায়েল রাষ্ট্রের কারণে সকল ইহুদি সারা জীবন ধরে খারাপ এটা মনে করার কোনো কারণ নেই এনিওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে হিয়ার কামস ডেভিড বেনগুরিয়ন ডেভিড বেনগুরিয়ন এখানটাতে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং এই যে স্বাধীনতা লাভ সেখানটাতে তার বিশেষ ভূমিকা ছিল ডেভিড বেনগুরিয়ানের নেতৃত্বেই মূলত তারা কিন্তু এই স্বাধীনতাটি লাভ করেছিলেন আমাদের ইন্টারনেট আবার ভালো হয়ে গেছে দেড়শো জন বন্ধু ফিরে এসেছে যারা যারা লাইভ ক্লাসটি এতক্ষণ দেখছিলে প্লিজ লাইভ ক্লাসটি আবার শেয়ার করো আজকে অনেক হিস্ট্রি নিয়ে আলাপ করা হচ্ছে সুতরাং একটু শেয়ার করার উপরে থাকলে ভালো হয় এরপরে যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই তা হচ্ছে পনেরোই মে উনিশশো আরব ইসরায়েল যুদ্ধ চোদ্দই মে স্বাধীনতা ঘোষণা করলো পনেরোই মে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধটা শুরু হয়ে গেল এখন আরব ইসরায়েল যুদ্ধ এক্স্যাক্টলি কবে শেষ হয়েছে এটা বলা খুবই কঠিন তার কারণ হচ্ছে টেকনিক্যালি আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয় নাই কারণ এখনো কিন্তু ফিলিস্তিন চেষ্টা করছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে গিয়ে হোক আলোচনা করে হোক একটা স্বাধীন দেশ বের করে নিয়ে আসবা একটা ছোট্ট জিনিস বুঝে রাখা দরকার এই যুদ্ধটার মধ্যে শুধুমাত্র ফিলিস্তিন না বরং আশেপাশে যে সকল মুসলিম রাষ্ট্র ছিল জর্ডান লেবনন ইজিপ্ট তাদের অনেক ভূমিকা ছিল আরব লীগ আমরা যেদিন সংগঠন নিয়ে পড়াশোনা করব সেদিন আরব লীগ নিয়ে কথা হবে আরব লীগ নামক যে সংগঠনটি তাদের প্রধান উদ্দেশ্যই ছিল মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রুখে দাঁড়ানো হ্যাঁ সো তাদের মধ্যকার একটি যুদ্ধ এইখানটাতে আমরা দেখতে পেয়েছি এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধ হয়েছিল এর মধ্যে ডে ছিল অনেক বড় বড় সংঘাত ছিল যেদিন আমরা যুদ্ধ সংঘাত নিয়ে পড়ব সেদিন আমরা এই জিনিসটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব লাস্ট যেই তারিখটা আপনাদেরকে দেখাতে চাই তা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর উনিশশো ক্যাম্প ডেভিড চুক্তি অ্যান্ড হিয়ার কামস মোনাচেম বেগিন এই মোনাচেম বেগিন ভদ্রলোক সাহেব কি করেছিলেন তিনি ডেভিড চুক্তি করেছিলেন একটু ভেঙে বলা দরকার আরব লীগে নেতৃত্ব প্রদান করছিল মিশর বা ইজিপ্ট সেই মিশর শুরু থেকেই ইসরাইলের যে গড়ে ওঠা বেড়ে ওঠা সেটার বিরোধিতা করছিল পরবর্তী সময়ে এই উনিশশো সালে ইজিপ্টের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত সাহেব সে আনোয়ার সাদাত সাহেবকে এই ক্যাম্প ডেভিড নামক যেই প্রেসিডেন্সিয়াল স্পেস আছে ইয়েদ ইয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল কি বলবো রিজর্ট এই টাইপের একটা ব্যাপার সেটা তাদের বিশ্রামাগার ওখানটাতে তিনি আনোয়ার সাদাত এবং মোনা চেম বেগিন দুজনকেই ইনভাইট করে যে ব্রোজ চলে আসো আমরা একটু চিল করি হ্যাঁ ওদেরকে চিল করতে ডাকছে এবং চিল করতে ডেকে বলছে যে ব্রোজ তোমরা ঝগড়াঝাটি করো না তোমরা বন্ধু হয়ে যাও এবং বন্ধু তাদের মধ্যে একটা বন্ধুত্ব করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন জিমি কার্টার কার্টার তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি মিশর এবং মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করান তার নাম হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি এবং তার মধ্য দিয়ে চিন্তা করো পোলটিকারে বলে হ্যাঁ ইজিপ্ট নেতৃত্ব দিচ্ছিল লিগে আরব লিগের সদর দপ্তর ছিল কায়রোতে সেই ইজিপ্টের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নগদে পোল্টি খেয়ে গিয়ে কি করলো যুক্তরাষ্ট্রের কথা মতো এখানটাতে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ফেললো অবশ্যই এটার সঙ্গে অনেক রাজনৈতিক ঘটনা জড়িত আছে অনেক ইন্টারনাল ব্যাপার সেবা জড়িত আছে এই ঘটনার কারণেই মোনাচেম বেগিন এবং আনোয়ার সাদাত উভয়ই কিন্তু নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন হ্যাঁ চিন্তা করো মানে সে একটা যুদ্ধ মাঝখান দিয়ে দিয়ে থামাই চলে গেল সব আরব লীগের যত মনে করো তুমি বন্ধু বান্ধব নিয়ে গেছো জ্ঞানজাম করতে হঠাৎ করে বললো যে না আমি জ্ঞানজাম করবো না আমি যাদের সাথে জ্ঞানজাম করতেছিলাম তাদের সাথে বন্ধু হয়ে গেছি এবং তোমাকে এর জন্য নোবেল শান্তি পুরস্কারও দেওয়া হচ্ছে ব্যাপারটা অনেকটা এইরকম কিন্তু পরবর্তীতে দুঃখজনকভাবে এই আনোয়ার সাদাত সাহেব যাকে নিয়ে একটু পরে আবার আলোচনা হবে তাকে অ্যাসাসিনেট করা হয় তার নিজের দেশেই অর্থাৎ এই হচ্ছে আমাদের ক্যামডেভির চুক্তি যেদিন আমরা চুক্তি নিয়ে আরও কথা বলবো সেদিন ডেফিনেটলি ক্যাম্পডেভির চুক্তি আবারও ফিরে আসবে গল্পগুলা কি এনজয় করছো নাকি বিরক্ত লাগছে যাদের যাদের বিরক্ত লাগছে তারা কমেন্ট করো ভাইয়া বিরক্ত হচ্ছে গল্পগুলো দিয়ে আর যদি ভালো লাগে তাহলে বলো যে ভাইয়া গল্পগুলো ভালো লাগছে আমি চেষ্টা করছি অনেক অনেক গল্প দিয়ে এই ক্লাসটাকে সাজানোর জন্য যারা যারা এখন লাইভ ক্লাসে আসো প্লিজ লাইফ ক্লাসে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে সাদিম মুহাম্মদ চমৎকার একটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে যে আনোয়ার সাদাত প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন আজকে ইন্টারনেটটা আসলে একটু সমস্যার মধ্যে আছে আমরা চেষ্টা করব ইন্টারনেটটাকে আবার একটু ঠিক করবার জন্য পরবর্তী যে স্লাইড আছে সেই স্লাইডটাতে প্রবেশ করি সেটা হচ্ছে ইরান ইরানের নাম ইসরায়েলের ঠিক পরপর নিয়ে আসার একটা কারণ হচ্ছে ইরান এবং ইসরায়েল কিন্তু দীর্ঘ সময়ের শত্রু হ্যাঁ দেখা গিয়েছে যে মধ্যপ্রাচ্য বা মুসলিম অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কখনও ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে সৌদি আরবের সঙ্গে খুবই খাতির আছে তাদের বাট ইরানের সাথে ইসরায়েলের যাবত সবসময় একটা দ্বন্দ্ব কিন্তু ছিল সো ইরানের হিস্ট্রিটা আমাদের একটু করে জেনে নেওয়া দরকার আচ্ছা শুরু করি ইরানের প্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার তা হচ্ছে রাজধানী মুদ্রা এবং বর্তমান রাষ্ট্রপতি আমার মনে হয় এই তিনটা উত্তর আমরা মোটামুটি সবাই বলতে পারবো যারা যারা লাইভ ক্লাসে এখনো আছো তারা আমাকে সাথে সাথে উত্তরটা করে দাও আহ মালি হলফাদ আবার আমাদেরকে জয়েন করেছে আনোয়ার হোসেন বলেছে সাম্প্রতিক কাশ্মীর নিয়ে একটা ভিডিও করুন ভাইয়া অবশ্যই করা যেতে পারে বিশাল প্রবলেম হইতাছে ভাইয়া ও সরি আই কুইট নেট প্রবলেমের কারণে লিভ নিচ্ছি অনেক বেশি ইন্টারনেটের প্রবলেম হচ্ছে আই এম রিয়েলি সরি সাদি মোহাম্মদ আরেকটা চমৎকার উত্তর দিয়েছেন জিমি কার্টার প্রথম জীবনে অভিনেতা ছিলেন সঠিক উত্তর জিমি কার্টার ছিলেন প্রথম জীবনে অভিনেতা সমস্যা করছে ভাইয়া নতুন করে লাইভ করেন আমরা তাহলে একটা কাজ করতে পারি আমরা এই লাইভ ক্লাসটা কিছুক্ষণের মধ্যে যদি র্যাপ আপ করে আবারও পরবর্তী লাইভে আসতে পারি সেটাও করা যেতে পারে আমি এই স্লাইভটা বরং একটু কন্টিনিউ করি ততক্ষণ পর্যন্ত যারা প্রোডাকশনে আছেন তাদেরকে অনুরোধ করছি যে একটু ব্যাপারটা খতিয়ে দেখতে কারণ আসলেই আজকে ইন্টারনেটটা বেশ সমস্যা করছে আচ্ছা ইরান নিয়ে কথা বলছিলাম যারা যারা উত্তরগুলো করতে পারছো তারা উত্তর করবে আমি ক্লাসটা কন্টিনিউ করি রাজধানী হচ্ছে তেহরান ইরানের রাজধানী তেহরান ইরানের মুদ্রা রিয়াল মনে রাখবে সৌদি আরবের যে মুদ্রা সেটাও কিন্তু রিয়াল ইরানের মুদ্রার নামও কিন্তু রিয়াল রিয়াল হচ্ছে ওই আরব্য ভাষায় যেটাকে টাকা বলে সেটা হচ্ছে রিয়াল রাষ্ট্রপতি হচ্ছে হাসান রুহানি আচ্ছা এখানে একটা মজার গল্প আছে সেটা হচ্ছে এর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন তার নাম ছিল আহমেদিনেজাত হ্যাঁ আহমেদিনেজাদের সাথে পশ্চিমা যে সকল শক্তিরা ছিল তাদের একটা বড় সাপে নেউলে সম্পর্ক ছিল এখন এই হাসান রুহানি পরবর্তীতে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন দেখা গিয়েছে তিনি পশ্চিমা শক্তিদের প্রতি আরেকটু সহনশীল এবং তারপরেই তিনি ক্ষমতা আসার পরেই কিন্তু ইরানের যে নিউক্লিয়ার ওয়েপেনের যে মিশনগুলো ছিল বা যে অভিযোগগুলো ছিল যে ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে আমাদেরকে সেখানটাতে ইন্সপেকশানে ডাকছে না বা ঢুকতে দিচ্ছে না সেই জায়গাটাতে কিন্তু এই হাসান রুহানি সেখানটাতে একটা পট পরিবর্তনে বড় ভূমিকা রাখেন তিনি বিশ্বের জন্য ইরানের দরজা খুলে এবং সেই কারণটাতেই কিন্তু পরবর্তীতে এই ইরান একটি আন্তর্জাতিক একটি ভালো সম্পর্কের দিকে এগিয়ে গিয়েছে অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে। গোয়েন্দা বাহিনী এম ও আই এস এম ও আই এস হচ্ছে তাদের যে প্রধান গোয়েন্দা বাহিনী বা প্রধান গোয়েন্দা সংস্থা তার নাম হচ্ছে এম ও আই এস এবং ঐতিহাসিক ব্যক্তি হচ্ছেন আয়াতুল্লাহ খমিনী এবং রেজাশাহ পাহলাভি আয়াতুল্লাহ খোমিনী এবং শাহ পাহলাভি হচ্ছে তাদের যেই ঐতিহাসিক ব্যক্তিবর্গ রয়েছেন আমার মনে হয় ইন্টারনেটে অনেক সমস্যা করছে মোটামুটি বাফারের জন্য আসলে কেউই দেখতে পাচ্ছেন না আমরা যেটা কাজ করতে পারি তা হচ্ছে এই ক্লাসটা এখানটাতে আমরা হল্ড করে পরবর্তীতে রাত নটার সময় আবারও আরেকটা বড় লাইভ ক্লাস নিয়ে ফিরতে সেটাই সবার জন্য ভালো হবে কারণ মাত্র জন বন্ধু আছেন বা যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন না এটা কারণে সো আমি প্রবলি এই ক্লাসটা এখানটাতেই শেষ করছি কারণ আসলে অনেক বেশি বাফার হচ্ছে এবং আমার ক্লাসটা কেউই ফলো করতে পারছে না আমরা চেষ্টা করবো যে লাইভ ক্লাসটা আবারও রিজিউম করবার জন্য আমি পরবর্তী লাইফ এই লাইভ ক্লাসটার বাকি অংশ নিয়ে যতক্ষণ না ফিরছি প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ইন্টারনেটের জন্য দোয়া করবেন যাতে আমি আজকে অনেক চমৎকার একটা স্লাইড নিয়ে এসেছিলাম এই স্লাইডটা দিয়ে আমি অবশ্যই লাইভ ক্লাসটা নিব প্লিজ কাম ব্যাক ওয়েন ওয়েন আই কাম ব্যাক And till then, never stop learning. Thank you so much.